কোনো কারণে ফেরানো গেল না তাকে। গানটির স্রষ্টা খালিদ, গানের কথার মতো হারিয়ে গেলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। হৃদরোগে আক্রান্ত হয়ে 18 মার্চ সোমবার সন্ধ্যা 7:15 দিকে রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চাইমব্র্যান্ডের ভোকালিস্ট খালিদ। তার বয়স হয়েছিল 59 বছর। কণ্ঠশিল্পী খালিদকে হারিয়ে দুঃখ প্রকাশ করছেন তার সহকারী ও ভক্ত অনুরাগীরা। 1965 সালের 1 আগস্ট গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন খালিদ। গোপালগঞ্জের এক সাংস্কৃতিক মনা পরিবারে জন্ম খালিদের। 7 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। এক ওস্তাদের কাছে গান শিখতেন তার বড় বোনেরা, সেখান থেকেই গানের প্রতি অনুরাগ জন্মায় খালিদের। 1983 সালে প্রথমবারের মতো চাইমব্র্যান্ডে যোগ দেন তিনি। সে সময় সাফল্যের সঙ্গে গান করে গেছেন তিনি। 80 ও 90 দশকে রক সঙ্গীতের রমরমা সময়ে গানের জন্য আলাদা পরিচিতি ছিল খালিদের। খালিদের অ্যালবাম কিনতে হুমড়ি খেয়ে পড়তেন অনুরাগীরা। মুগ্ধকর কণ্ঠের এই শিল্পী সরলতার প্রতিমা, যদি হিমালয় হয়ে যতটা মেঘ হলে বৃষ্টি নামে, হয়নি যাবারও বেলার মতো এমন অসংখ্য গানে প্রাণ দিয়েছেন। 90 দশক থেকে শুরু করে বর্তমান তরুণ প্রজন্মের কাছে খালিদের গান বেশ জনপ্রিয়। খালিদের গাওয়া বেশিরভাগ গান এখনও শ্রোতাদের মুখে মুখে।